ঝিনাইদহে বিভাগীয় কমিশনার আন্তঃ উপজেলা ব্যাডমিন্টন ভলিবল ও হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু। মোহাম্মদ হাবিব ওসমানের রিপোর্টে বিস্তারিত। ঝিনাইদহে বিভাগীয় কমিশনার আন্তঃ উপজেলা ব্যাডমিন্টন ভলিবল ও হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু হয়েছে। বুধবার সকালে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মনিরা বেগম বেলুন উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাদিয়া জেরিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে শুরু হয় প্রতিযোগিতা। ভলিবলে প্রতিযোগিতা করে হরিণাকুণ্ডু ও শৈলকুপা উপজেলা। প্রথম খেলায় 2-0 সেটে জয় পায় শৈলকুপা। অপরদিকে মেয়েদের ভলিবলে মহেশপুরকে 4-1 গোলে হারিয়ে জয় পায় কালীগঞ্জের মেয়েরা। আগামীকাল বিকেলে শেষ হবে এ প্রতিযোগিতা। 2 দিন ব্যাপী এই প্রতিযোগিতায় 3টি ইভেন্টে 12টি দল অংশগ্রহণ করছে। খেলা এটি আসলে সাড়ম্বরে আয়োজন করার জন্য বিভিন্ন উক্ত হবে। আমাদের 3টি ইভেন্টে এখানে খেলা হবে, সেটি ব্যাডমিন্টন। ভাইকি উপজেলা থেকে যারা ভালো করেছে তাদেরকে একটু আজকের এখানে বিশেষ বিশেষ অবদান রাখছে। আগামী দিনে আমরা এর ভিতর দিয়ে যাচাই বাছাই যদি ব্যাডমিন্টন খেলোয়াড় সিক্সটিন এইটিন